সোনা সেনগুপ্ত, রূপা সেনগুপ্ত। কি হয়েছে আঙ্কেল? এই তোমা, তোমাদের প্রিন্সিপাল ম্যাডাম অফিসে ডাকছেন। প্রিন্সিপাল ম্যাম আমাদেরকে ডাকছে? হ্যাঁ, কিন্তু আজকে তো পেরেন্টস টিচার মিটিং, আমাদেরকে কেন ডাকবে? তাছাড়া মা তো এসেছে। একটু বেশি পাকাই রূপাটা। মা সে কেন ডেকেছে সেটা তো আমি জানি না, তবে এক মিনিট, এই যে এই দেখো তোমাদের নাম। প্রিন্সিপাল ম্যাডাম তোমাদের অফিসে ডেকেছেন। আমাদের হয়তো স্পেশাল বলে ডাকছে, মা তো সব বলে দিয়েছে তাই। আচ্ছা চলো চলো মা, চলো চলো। ম্যাডাম আপনি সোনারূপাকে নিয়ে টেনশন করবেন না, ওরা ঠিক সময় মতো এক্সাম দেবে। হ্যাঁ বেশ কিছুদিন ওরা স্কুলে অ্যাবসেন্ট ছিল, কিন্তু আর হবে না। অ্যাকচুয়ালি আমার দাদাই এতটাই অসুস্থ হয়ে বাড়িতে ফিরেছে, তো ওকে সামলাতে সামলাতেই আমরা। হ্যাঁ জানি সবই ম্যাডাম। আর একটা জরুরি কথা, সোনারূপাকে স্কুল থেকে আমরা ছাড়া অন্য কারোর সঙ্গে ছাড়বেন না, মানে আমি মা ভাই বোনু কেউ না কেউ আমরা নিয়ে যাবো ওদেরকে। কোনো সমস্যা হয়েছে কি? আসলে ম্যাডাম ম্যাডাম আসলে রূপা চেয়েছিল যে আমি এখানে আসি, আমি তো ওদের মায়ের মতোই, আর বাই চান্স যদি ওদের মা না আসে তখন? ওদের মা আছে ইরা, আর যাই হোক না কেন ওদের প্রয়োজনে ওদের মা আসবেই। উনি কে ম্যাডাম? উনি ওনার সম্পর্কে বলতে গেলে অনেক কিছু বলতে হবে, পরে একদিন শোনাবো আপনাকে। এমন কেউ নয় ইরা, তোমার এখানে আসার কোনো দরকারই ছিল না। আমি তো বললাম আমি কেন, উইদাউট পারমিশন আপনি এখানে ঢুকে পড়েছেন, আমি কিন্তু আপনাকে এভাবে অ্যালাউ করতে পারবো না এখানে। প্লিজ ম্যাডাম সরি, কিন্তু প্লিজ আপনি এখন বাইরে যান। ইরা তুমি একটু নিজেকে নিয়েও ভাবো, নিজের যত্ন নাও। বাই দ্য ওয়ে ইরা, তোমার না ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল? আসলে ওই আর কি, এটা এটাও তো একটা বড় দায়িত্ব, তাই জন্য চলে এলাম। এবার চলেও যাও ইরা, সোনা আর রূপাকে নিয়ে তোমাকে এত ভাবতে হবে না, যাও। অনুরাগীর ছোঁয়া, সোম থেকে রবি রাত 9:30 টায় স্টার জলসায়।